Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের পর্বে তৈরি করে দেখাবো আটা আর আলু দিয়ে খুবই মজাদার স্বাদের একটা নাস্তার রেসিপি। তো ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। তো এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের এক কাপের মতো আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা কিন্তু এখানে আপনারা বুঝে দিয়ে নেবেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর সয়াবিন তেল দিয়ে দিয়েছি এক চা চামচের মতো। তো খুব ভালো করে আটার সাথে সয়াবিন তেলটাকে মিশিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি নর্মাল পানি নিয়েছি, একটা ডো তৈরি করে নিব। তো সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি একটা বড় সাইজের আলুকে কেটে নিয়েছি এভাবে কিউব করে। আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিয়ে নিতে পারবেন। কিউব করে কেটে এটাকে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে হাফ কাপের মতো বরবটি। বরবটি কুচিটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলুর সাথে এখানে আপনারা যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো সাদা জিরা। এটা দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসে। তো জিরাটাকে হালকা করে তেলে ভেজে নিব কিছুক্ষণের জন্য। এরপর এখানে বাকি মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি একটার মতো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে থেঁতো করা রসুন হাফ চা চামচের মতো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা। দিয়ে দিচ্ছি দুইটার মতো ফালি করা কাঁচামরিচ। এরপর লবণ দিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য মশলাটাকে ভেজে নিব। তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণের মতো সময় নিয়ে। এতে করে মশলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি কেটে রাখা আলু আর বরবটিটা দিয়ে দিচ্ছি। তো মশলার সাথে আলু আর বরবটিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণের মতো সময় নিয়ে। তো সবজিটা ভেজে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। তো সবজিটাকে ভালো করে সিদ্ধ করার জন্য পানিটা দিয়ে নেবেন। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এর গায়ে যাতে কোনো রকমের পানি লেগে না থাকে তাই খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এ পর্যায়ে পানিটা টেনে গেছে আর মোটামুটি আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। তো আলুটাকে ভালো করে একটু নরম করে নিতে হবে এভাবে স্প্যাচুলার সাহায্যে। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি। এটা দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর তুলে নিব। তো দেখুন আলুর পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর ডোটাও ভালো করে সেট হয়ে গেছে। এখন এখান থেকে লেচি কেটে নিব। তো এখান থেকে আমি 4টার মতো লেচি কেটে নিচ্ছি। তো 4 থেকে 5টার মতো লেচি আপনারা কেটে নেবেন। আপনারা কিন্তু 4-5টার মতোই তৈরি করে নিতে পারবেন এক কাপ আটা দিয়ে। তো সমান ভাগে লেচিগুলো কেটে নিতে হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এই লেচি এখানে একটা নিয়ে নিয়েছি। তো প্রথমে হাত দিয়ে একটু রাউন্ড করে নেব। তো হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। এরপর হাতের সাহায্যে এভাবে প্রেস করে নিচ্ছি। তো এভাবে প্রেস করে কিন্তু তারপর এর ভেতরে পুরটা দিয়ে দিব। তো এই কাজটা আপনারা কিন্তু বেলুন দিয়েও করতে পারবেন, হাত দিয়ে না চেপে এটা কিন্তু বেলুন দিয়েও এভাবে রাউন্ড করে নিতে পারেন। তবে বেলুনের আর ঝামেলা না করে কিন্তু আপনার হাত দিয়েও খুব সুন্দরভাবে এভাবে চেপে চেপে আপনারা নিয়ে নিতে পারবেন চ্যাপটা করে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পুর। তো এই পুরটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। পুরের পরিমাণ চাইলে কিন্তু বাড়িয়ে দিতে পারবেন 1 থেকে 1.5 টেবিল চামচের মতো। এখন এটাকে আমি হাতে নিয়ে ফোল্ড করে নিব। তো এখানে আমার পুরের পরিমাণটা একটু কম হয়েছে তাই আমি আরও 1/2 টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি। তো এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো পুর দিয়ে নিয়েছি। এখন এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা আমি কিভাবে তৈরি করছি। তো এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। তো সমানভাবে কিন্তু এটাকে রাউন্ড করে নিতে হবে। তো দেখুন ঠিক এভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি। তো এভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিব। দেখলেন তো কত সহজে এভাবে নাস্তাটা তৈরি করা যায়। তো দেখুন আরও একটি বানিয়ে নিয়েছি। তো এভাবে সবটাই তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। এ পর্যায়ে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু এগুলো খুবই অল্প তেলেও ভেজে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না।
তো তেলটা গরম হয়ে এলে এখানে আমি একটার মতো দিয়ে নিয়েছি, যেহেতু ফ্রাই প্যানটা ছোট তাই একটার করে ভেজে নিব। আর এটাকে গরম তেলেই ছাড়তে হবে, চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে এগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব, যাতে সব দিক সমানভাবে ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখুন, যখনই দেখবেন যে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। তো উল্টে পাল্টে ভালো করেই ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়ার সময় অনবরত তেলের ছিটাটা দিয়ে নিতে হবে। তো দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে এরপর একটা প্লেটে তুলে নিচ্ছি, আর ঠিক একইভাবে আমি আরও একটা ভেজে নিয়েছি। তো এভাবে কিন্তু সবগুলোই ভেজে নিব। তো এক এক করে এগুলো আমি সব ভেজে নিয়েছি। তো সকালের নাস্তায় কিন্তু আপনারা এটা চটজলদি তৈরি করে নিতে পারবেন, তাহলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন হবে না। তো সকাল বিকেলের নাস্তায় কিন্তু এটা খুব সহজেই তৈরি করা যায়, আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আলো ফেস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আলু দিয়ে খুবই মজাদার স্বাদের মুচমুচে একটা নাস্তার রেসিপি। তো সকাল বিকেলের জন্য কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো চলুন শুরু করা যাক, এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে হাফ কাপের মতো সুজি নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে সুজির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, তবে কিন্তু কমিয়ে নেওয়া যাবে না। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এখানে দুটো কাঁচা আলু নিয়েছি আর গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন গ্রেটার দিয়ে কিন্তু খুব পাতলা করে এটাকে গ্রেট করে নিয়েছি। হাতের কাছে গ্রেটার না থাকলে কিন্তু আপনারা চাইলে বটি দিয়েও করতে পারবেন। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব, যখনই তেলটা গরম হয়ে যাবে তখন এখানে হাফ চা চামচের মতো সাদা জিরা দিয়ে দিবেন। এখন জিরাটা যাতে পুড়ে না যায় এজন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে। জিরাটা দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসে, অবশ্যই জিরা দেওয়ার চেষ্টা করবেন। এখন এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো খুবই অল্প কিছু উপকরণ লাগবে এই রেসিপিটা তৈরি করার জন্য। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। তো এখানে এক থেকে দুইটার মতো কাঁচামরিচকে কুচি করে কেটে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নেবেন, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করা যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। তো গ্রেট করা আলুটা এখানে সম্পূর্ণটাই দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে এই মশলার সাথে ভেজে নিব। তো মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে এই মশলাগুলোকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি দুটো কাঁচা আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তো এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে কাঁচা আলুটাকে আমি এভাবে মশলার সাথে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। আর হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তো একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই এখানে আলুটা যাতে সিদ্ধ হয়ে গলে না যায় হালকা করে আলুটাকে ভাজা ভাজা করে নিব, এবং কাঁচা থাকা অবস্থায় কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। জাস্ট মশলাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি। আলু বেশি নরম হয়ে গেলে এই নাস্তাটা খেতে মুচমুচে লাগবে না, তাই নরম হওয়ার আগেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো যখনই দেখবেন যে পানিটা গরম হয়ে এসেছে তখন এখানে সুজি দিয়ে দিতে হবে। তো এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি। তো এই সুজিটা বাইন্ডারের কাজ করবে এবং মুচমুচেও হবে সুজিটা দেওয়ার কারণে। এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, এতে করে দেখবেন যে খুব তাড়াতাড়ি এই পানিটা শুকিয়ে যাবে আর সুজিটা কিন্তু খুব বেশি গলে যাবে না, তাই এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
আলুর সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে ঝাল লবণ ঠিক আছে কিনা এটা কিন্তু একটু চেক করে দেখে নেবেন। তো যখনই দেখবেন এরকম আঠালো হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আলু আর সুজির ডোটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এ পর্যায়ে হাত দিয়ে চেপে চেপে কিন্তু এটাকে সেট করে নিব। তো হাতে একটু হালকা পানি লাগিয়ে এই কাজটা করবেন, তাহলে হাতে আর গরম ছেঁকা লাগবে না। তো গরম থাকা অবস্থায় এইভাবে শেপটা দিয়ে নেবেন, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর শেপ দেওয়া যাবে না। এখন একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিব। তো প্রথমে এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তো লম্বালম্বি করে কেটে তারপর কিন্তু আড়াআড়ি করে কেটে নিব। তো আমি বরফির মতো করে শেপ করে কেটে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে এটা কেটে নিতে পারবেন। তো এটা কেটে নিতে যেভাবে আপনাদের সুবিধা হয় ঠিক সেভাবে আপনারা এটা কেটে নেবেন। তো আমি এভাবে কেটে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি এগুলো ভেজে নিব। এ পর্যায়ে চুলায় আগেই আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন এখানে আমি এক এক করে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে মুচমুচে করে ভেজে নিব। যেহেতু আলু আর সুজি আগে একটু ভাজা আছে তাই এটা ভাজতে খুব একটা সময় লাগবে না, অল্প সময়ের ভেতরে দেখবেন যে এগুলো ভাজা হয়ে যাবে। এ পর্যায়ে একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। তো এগুলোকে উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নিব। আর যখন দেখবেন যে এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। তো এই পটেটো স্ন্যাক্সগুলো যখনই ভাজা হবে মুচমুচে হয়ে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা মুচমুচে হয়ে ভাজা হয়েছে। তো এ পর্যায়ে আমি এটাকে তুলে নিচ্ছি। তো এর তেলটাকে ভালো করে ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নিব। তো এইভাবে আমি সবগুলোই ভেজে নিব। দেখলেন তো কত অল্প সময়ের ভেতরে নাস্তাগুলো তৈরি করা যায়, আর হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। খুবই মুচমুচে এই নাস্তাগুলো, পরিবারের সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে। তো এটাকে আপনারা টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন বা চাইলে গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজকের রেসিপি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার স্বাদের আটা আলুর এই নাস্তার রেসিপি। তো খুব অল্প সময়ের ভেতরে এটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক, এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপের মতো আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আর এখানে আমি একটা বড় সাইজের আলুকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। তো আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবারের মতো ধুয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের এক কাপের মতো আটা নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ এখানে হাফ চা চামচের মতো দিয়ে নিয়েছি। আটার সাথে খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নেব। লবণ মেশানো হয়ে গেছে, এখন এখানে প্রায় এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে দিয়ে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। তো খুব ভালো করে আটার সাথে তেলটাকে মিশিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু এই নাস্তাগুলো খাস্তা হবে। তেলের সাথে খুব ভালো করে আটাটাকে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি। তো অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো ভালো করে ডোটা আমি তৈরি করে নিয়েছি, এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো সাদা জিরা। তো সাদা জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। তো জিরার ফ্লেভারটা যাতে তেলে ঢুকে যায় এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবেন। তো একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 ফালি করা কাঁচামরিচ। তো আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো আটায় যেহেতু লবণ দিয়েছি তাই এখানে কম করে দিয়ে নিয়েছি। তো স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা। এখন এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব।
তো একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। এখন এখানে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, তো সম্পূর্ণ আলুটা এখানে দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মশলার সাথে ভেজে নেব কিছুক্ষণের জন্য। তো পুরটা যত মজার করে তৈরি করবেন নাস্তাটাও খেতে কিন্তু তত বেশি দারুণ লাগবে। এখন এখানে গুঁড়ো মশলা দিয়ে দিব, তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। তো ধনে পাতা থাকলে কিন্তু এখানে ধনিয়া গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো মশলার সাথে আলুটাকে খুব ভালো করে ভেজে নিব। তো বেশ কিছুক্ষণের মতো সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এরপর আলুটাকে গলিয়ে নিতে হবে, ঠিক এরকম করে একটু গলিয়ে নেবেন। এখন এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেবেন। তো ডোটা খুব ভালো করে সেট হয়ে গেছে, এ পর্যায়ে এখান থেকে লেচি কেটে নিচ্ছি। তো 5 থেকে 6টার মতো লেচি এখান থেকে কেটে নেবেন আপনারা। এখন এখানে একটা লেচি নিয়েছি, এটাকে ভালো করে একটু মথে নিয়েছি, এরপর এটাকে বেলে নিব। তো সামান্য পরিমাণে আটা অথবা ময়দার ডাস্ট দিয়ে এটাকে খুব ভালো করে বেলে নেবেন। তো একটু পাতলা করে বেলে দিতে হবে, এটা করে কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে হবে। তো একটু আটার ডাস্ট দিয়ে এটাকে পাতলা করে বেলে নিচ্ছি। তো এই পর্যায়ে রুটিটাকে আমি একটু বেলুনি দিয়ে এভাবে একটু টেনে টেনে বেলে নিচ্ছি। তো মোটামুটি পাতলা করে আমি এটাকে বেলে নিয়েছি। এখন এর ভেতরে পুরটা দিয়ে নিব। তো এখানে প্রায় 2 চা চামচের মতো পুর দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে পুরের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নিতে পারবেন। তো এটা সিল করার জন্য এখানে পানি নিয়েছি, তো এভাবে রুটির চারপাশে একটু পানি লাগিয়ে নিব। তো এখানে পানিটা আঠার কাজ করবে, তো দুই সাইডে আমি খুব ভালো করে এভাবে সিল করে নিচ্ছি। এখন এখানেও পানি লাগিয়ে নিব, তো দুই পাশে রুটির এভাবে পানিটা লাগিয়ে তারপরে কিন্তু ফোল্ড করে নিতে হবে। তো এটা আমি কিভাবে করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এই রুটির দুই সাইডে আমি সামনে পিছনে করে এভাবে ফোল্ড করে নিয়েছি, খুবই সহজ, দেখেও দেখলে বুঝতে পারবেন এটা কিভাবে করেছি। তো এখানে আমি সবগুলোই বানিয়ে নিব, তো 4টার মতো বানিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন একটু হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু এখানে এক এক করে এই নাস্তাগুলো দিয়ে ভেজে নেব। তো এইগুলোকে খুব বেশি গরম তেলে ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু দেখা যাবে নাস্তার ভেতরটা কাঁচা থেকে যাবে। তো মোটামুটি হালকা গরম হয়ে এলেই তারপরে কিন্তু তেলে ছাড়বেন। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে এগুলোকে ভালো করে মুচমুচো করে ভেজে নেব। তো ভাজার সময় কিন্তু অবশ্যই অনবরত নাড়াচাড়ার উপরে রাখবেন, তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। তো এটাকে উল্টে দিচ্ছি, তো এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো নাস্তাগুলোকে ভালো করে সিল করে নেবেন যাতে ভাজার সময় খুলে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো খুবই সহজে এই রেসিপিটা যে কেউ তৈরি করে নিতে পারবেন। তো সকাল বিকেলের নাস্তার জন্য কিন্তু এই নাস্তাটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন, বা চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। তো দেখুন এগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, খুবই সুন্দরভাবে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেশ ফুলকোও হয়েছে। এখন তেল ছেঁকে এটাকে তুলে নিচ্ছি। তো এর তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নেব। তো এভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন, তো খুবই সহজ আর মুচমুচে এই নাস্তাটা কিন্তু পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা কেমন হয়েছে। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন, ময়দা দিয়ে করলে কিন্তু আরও বেশি মুচমুচে হবে। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।